ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। কোলাঘাটের সিদ্ধাগ্রামে এবং কাকদ্বীপের নারায়ণপুর এলাকায় রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ আনে বিক্ষোভ করে এলাকাবাসীরা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। আজ কোলাঘাট ব্লকের সিদ্ধাগ্রামে এক রেশন দোকানদারের বিরুদ্ধে উঠল জিনিসপত্র ওজনে কম দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগে সকাল থেকেই সিদ্ধাবাজার এলাকা রীতিমতোই উত্তেজনার পরিবেশ নেয়। রেশন গ্রাহকদের অভিযোগ, বর্তমান লকডাউনের কারণে প্রশাসনের তরফ থেকে যে অতিরিক্ত চাল ও রেশন দ্রব্য দেওয়া শুরু হয়েছে তা বিলিবণ্ডনে অভিযুক্ত রেশন ডিলার ওজনে বেশ কয়েক কিলো করেই কম দিচ্ছেন। আর এই অভিযোগেই সকাল থেকে রীতিমতো উত্তেজনা ছড়ায় সিদ্ধাবাজার চত্বরে। এরপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে আসেন কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, এমনকি পাশকুড়া থানার পুলিশ। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রথমে কিছু লোক চাল নিয়ে বাড়ি চলে যায়, তারা গরিব মানুষ, তারা সিধা যাওয়া আসছে তো ওরা বুঝতে পারে না চলে গেছে, কিন্তু পরবর্তী যে মানুষগুলো আসছিল একজন তার চালকে নিয়ে গেছে। 50 কেজি চালে 4 কেজি, কোনোটা 5 কেজি, 35 কেজি চালে 30 কেজি, এভাবে সব কম কম দেওয়া হচ্ছে। এর আগে অনেক ঘটনা এর হয়ে গেছে, এর অনেক দপ্তরে জানানো আছে, কার্যকারী হয়নি, প্রশাসনও জানে, সবাই জানে। অন্যদিকে কাকদ্বীপের নারায়ণপুরে রেশন ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ এনে বিক্ষোভ করে এলাকাবাসীরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ এবং বিডিও আসেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের আইলা চাল ধরতে এসে দেখলাম যে চাল 1 কিলো 200-300 করে কম দিচ্ছে, তা আমরা বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা সেই জন্য আজকের এখানে জমায়েত হয়েছি, অনেক মানুষ, হাজার হাজার মানুষ। তা সেই জায়গায় আমি বলতে চাই যে আপনি আপনারা এসে, প্রশাসন এসে এর একটা বিহিত ব্যবস্থা করা হোক, সাসপেন্ড করা হোক। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া।